ওভারিয়ান সিস্ট থাকলে কি প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়? আজকের ভিডিওয়ে এইটার উপরেই আমি কিছু কথা বলবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আমার আগের একটা ভিডিওতে আমি ওভারিয়ান সিস্ট সম্বন্ধে একটু ডিটেলসে বলেছি, আপনার আগ্রহ থাকলে সেটা দেখে নিতে পারেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে কেন ওভারিয়ান সিস্ট থাকলে প্রেগনেন্সি আসতে অসুবিধা হওয়ার কথা আমরা ভাবছি। কারণ অবশ্যই আমরা জানি ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণু একটা ফলিকেলের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে আস্তে আস্তে ফলিকেলটার গা ফাটিয়ে বেরিয়ে আসে, এবং তখন যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হয় তবেই কিন্তু কনসেপশন হয়, এবং তারপর যদি ইমপ্লান্টেশন হয় দেন আসে প্রেগনেন্সি। এবার ধরুন ওভারির মধ্যে যদি একটা সিস্ট থাকে তাহলে অনেক সময় কিন্তু এই যে ওভারির ফাংশনটা সেটা ডিসরাপ্টেড হয়ে যায়, এবং সেই কারণেই আমাদের চিন্তা যে ওভারিয়ান সিস্ট থাকলে প্রেগনেন্সি আসতে কোনো সমস্যা হবে কিনা। কিন্তু আনন্দের কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওভারিয়ান সিস্ট থাকা সত্ত্বেও প্রেগনেন্সি আসা সম্ভব। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় ওভারিয়ান সিস্টের জন্য। এবার আমি আগের ভিডিওয়ে বলেছি ফাংশনাল সিস্ট কাকে বলে। ফাংশনাল সিস্ট হলে হয়তো সাময়িক এক মাস বা দু মাস বা তিন মাসের অসুবিধা থাকতে পারে প্রেগনেন্সি আসতে, কিন্তু তারপরে আর কোনো সমস্যা হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ট্রিটমেন্ট ছাড়াই এই ফাংশনাল সিস্ট ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটা ফাংশনাল সিস্ট না হয় তাহলে আমি তিন ধরনের সিস্টের কথা বলবো যেগুলো কিন্তু ডিরেক্টলি এই ফার্টিলিটি পোটেনশিয়ালকে এফেক্ট করে। তার মধ্যে প্রথম এবং ভীষণ কমন যেটা সেটা হচ্ছে PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এইটার উপরেও কিছু ভিডিও আমার আছে, সেটার লিঙ্কও দেওয়া থাকছে। খুব সংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি মানে এই যে ফলিকলটার মধ্যে বললাম যে ডিম্বাণু আস্তে আস্তে বড় হয়, সেটা ফাটিয়ে যে বেরিয়ে আসার কথা সেটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য সেই ফাটিয়ে বেরিয়ে আসাটা হয় না। তার ফলে কি হয়, তার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই ফলিকল গুলো একই রকম থেকে যায়, হয়তো আস্তে আস্তে একটু ছোট হয়ে যায়, এবং সেটা একটার পর একটা এক একটা সাইকেলে জমতে থাকে। তার ফলে ওভুলেশন যেহেতু হয় না সেই কারণে কনসেপশন পসিবল হয় না, তো সেই কারণেই প্রেগনেন্সি আসে না। তো এটা কিন্তু একটা রিয়েল প্রবলেম। এবার ধরুন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হয়, না ওভুলেশন ইন্ডিউসিং কিছু ওষুধ খাওয়ানো হয় সাধারণত, এবং সেই ওষুধটা কাজ করছে কিনা সেটা আল্ট্রাসাউন্ডের দ্বারা দেখা হয়। যদি দেখা যায় ওভুলেশন হওয়ার মতো অবস্থায় এসেছে তাহলে অনেক সময় ট্রিগার শট দেওয়া হয়, এবং ট্রিগার শট দেওয়ার পর টাইম ইন্টারকোর্স করা হয়, অথবা অনেক সময় এই ওভুলেশন ইন্ডিউসিং এজেন্ট বা ওষুধগুলো খাওয়ানো হয় এবং পেশেন্টদের বলে দেওয়া হয় যে কোন সময়টা একসাথে থাকলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়বে। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কিন্তু খুব রেয়ারলি এমন হয়, সিচুয়েশন এমন আসে যে এইভাবেও অনেক সময় কনসেপশন পসিবল হয় না। সেক্ষেত্রে অবশ্যই আর একটু হায়ার পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয়, অনেক সময় ইঞ্জেকশন লাগে, অনেক সময় IVF লাগে, অনেক সময় ওভারিয়ান ড্রিলিং লাগে, কিন্তু বিশ্বাস করুন সেইগুলোর ইনসিডেন্স লাগার কিন্তু খুব একটা বেশি না। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প সাপোর্টের দ্বারাই বেশিরভাগ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদেরকে প্রেগনেন্সি এনে দেওয়া সম্ভব। নেক্সট, এটা যে গ্রুপ অফ ওভারিয়ান সিস্ট আমাদের কাছে আসে সেটা হচ্ছে এন্ডোমেট্রিওমা অথবা চকোলেট সিস্ট। এই চকোলেট সিস্ট নিয়েও আমার আরেকটা ভিডিও আছে, কিন্তু এখানে যেটা বলবো খুব সংক্ষেপে সেটা হচ্ছে চকোলেট সিস্ট জিনিসটা কি। আমরা এন্ডোমেট্রিয়াল যে লাইনিংটা পাই ইউটেরাসের ভেতরের যে লাইনিং, সেটা প্রত্যেকবার মেনস্ট্রুয়াল সাইকেলের সময় শেড আউট হয়ে যায়। এই এন্ডোমেট্রিয়ামের কিন্তু এই ইউটেরাসের ইনার লাইনিং ছাড়া আর কোথাও থাকার কথা নয়, কিন্তু এন্ডোমেট্রিওসিস এমন একটা অসুখ যেখানে এই লাইনিংটা দেখা যায় ওভারির মধ্যে, এবং যখন মেনস্ট্রুয়াল সাইকেল আসে, যখন এন্ডোমেট্রিয়াম এর শেড আউট হয়ে যাওয়ার কথা, সেই সময় কিন্তু ওভারির মধ্যে যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা আছে সেটাও শেড আউট হওয়ার চেষ্টা করে, সেখানেও ব্লিডিং হয়, কিন্তু এই ব্লিডিংটা বাইরে বেরিয়ে আসার কোনো পথ পায় না, তার ফলে জমতে থাকে একটা ক্লোজ স্পেসের মধ্যে এবং স্বাভাবিকভাবেই আকারে বড় হতে থাকে এবং ব্যথা হতে থাকে। আর আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে সিস্টটা যখন আস্তে আস্তে বড় হয় তখন ওভারির যে বাকি নর্মাল টিস্যু তার উপর চাপ দেয়,
এবং সেইখানে যে ডিম্বাণুগুলো আছে সেগুলোরও কিন্তু কোয়ালিটি ডিক্রিজ করে যায় বা ওভারিয়ান রিজার্ভটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কাজে এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা অসুখ, যদি ডায়াগনোসিস হয়, যদি এটা ডায়াগনোসিসের আগে আপনি কনসিভ না করে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসা উচিত। এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু প্রেগনেন্সি অনেক সময় স্বাভাবিকভাবে আসে, যদি না আসে তাহলে হয়তো অল্প স্বল্প কিছু ওয়েট লাগে। খুব ডিফিকাল্ট যে এন্ডোমেট্রিওসিস, যেখানে শুধুমাত্র ওভারিতে অসুবিধা হয়েছে তাই না, হয়তো টিউবটাও ব্লক আছে, হয়তো ইউটেরাইন লাইনিংও কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু বেস্ট পসিবল ট্রিটমেন্ট হয় অনেক সময় আইভিএফ। কিন্তু আইভিএফ এর সাকসেস রেট এমনিতে অন্যান্য সিস্টের জন্য যেরকম তার তুলনায় কিন্তু এন্ডোমেট্রিওটিক সিস্টে কিন্তু দেখা যায় একটুখানি সাকসেস রেটটা কম হয়। তবে আবারও বলছি, পসিবল নয় সেটা কিন্তু নয়। বহু এন্ডোমেট্রিওসিস থাকা পেশেন্ট আমাদের কাছে আসেন এবং অনেকেই কিন্তু কনসিভ করে যান, কেউ হয়তো নর্মাল কোর্সেই কনসিভ করেন, কারণ হয়তো আইভিএফ লাগে। নেক্সট যে গ্রুপটা বলবো গ্রসলি সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট যদি বেশ বড় হয়, বিশেষ করে বিনাইন সিস্টের কথাই বলছি, ম্যালিগন্যান্সির কথা আমি এখানে বলছি না। তো বিনাইন সিস্ট যদি বড় হয় তো এমন হতে পারে যে এতটাই বড় সেটা ওভারিটাকে এতটাই ড্যামেজ করেছে যে কোনো হেলদি ওভারিয়ান টিস্যু আর নেই। সেই ক্ষেত্রে যদি প্রেগনেন্সি প্ল্যান করার প্রয়োজন হয় তাহলে দেখা যায় যদি শুধু সিস্টেক্টমি করা যায়, অর্থাৎ শুধু সিস্টটাকে বাইরে বের করে নিয়ে আসা যায়, ওভারিকে ইন্ট্যাক্ট রাখা যায়, যদি ওভারিয়ান টিস্যু কিছু ভালো থাকে। তবে যদি এরকম হয় যে মনে হয় যে কোনো রকমই ভালো টিস্যু নেই তাহলে হয়তো সেই ওভারিটাকে বাদ দিতে হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে বিনাইন সিস্ট যদি হয় তাহলে শুধুমাত্র সিস্টটাকে বের করে আনবে এবং ওভারির মিনিমাম ড্যামেজ করে বের করে আনবে এবং ওভারিকে প্রিজার্ভ করবে। তো এটা হচ্ছে খুব সংক্ষেপে তিনটে টাইপের ওভারিয়ান সিস্ট যেগুলো অসুবিধা করতে পারে প্রেগনেন্সি আসতে, এবং সেইটা কিভাবে কিভাবে ম্যানেজ করা হয় সেটা এই নাকশন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি আজকে দিলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ইনবক্সে, এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনার আরও আরও এই ধরনের ভিডিও আসে আপনার কাছে এবং আপনার কাছে আরও ইনফরমেশন এই ধরনের আসতে থাকে। ভালো থাকবেন।